আসলে ছবি শুরু হয়েছিল ট্রেন দিয়ে, দ্য অ্যারাইভাল অফ এ ট্রেন। আর আমাদের আজকের যিনি নির্মাতা প্রদীপ ঘোষ, ওনার চলচ্চিত্রে মূল বিষয়বস্তু ছিল এই শাটল ট্রেনকে নিয়ে। আমার কাছে খুবই ভালো লেগেছে বিষয়টি, ওনার নিজস্ব একটি ভাষা আছে চলচ্চিত্রের, কোথাও এই ছবিটি থেমে থাকে না, ছবিটি একেবারে ঝর্ণার মতো বহমান থাকে, একেবারে তার একটি স্পন্দন আছে, একটি ছন্দ আছে। এই ছন্দ নিয়ে, এই স্পন্দ নিয়ে হচ্ছে ছবিটি এগিয়ে চলে। আমরা বিশ্বাস করি যে ট্রিলজি হবে শাটল ট্রেনের, সেটি অবশ্যই আরও আরও দর্শকের কাছে, আরও আরও সুখী সমাজের কাছে চলচ্চিত্রে নতুন ভাবনা নিয়ে আবির্ভূত হবে। ঝিকি ঝিকি ওই চলে।